প্রশ্ন করছি আমাকে, বুঝছে, তাহলে কি সুবোধ মাহাতো এমন করবে না নিও যে পানু সিং লাগাকে ঠেসার পর পাঁচ মিনিট সাত মিনিট লাগতে দিল, তারপর রশি বাঁধে ছাড়াই দিবে? তো আমি সমস্ত দর্শক ভাইকে আমার বলব যে যারা ভাবছে আমার মাঠে মাঠে দুখানা গেট থাকবে, মানে দুখানা পানুবাবুর দিকে পরে আমি করব গেটটা, উনি বেলা ওঠার পর বলবেন আমাকে যে আমি বাবু এই খিনটে ঢুকাবো, তাহলে আমাকে আমি সেই খিনটা ওনার জন্য ছাড়ি দিব। আমি আগে ওই দিকটা বাঁধিয়ে দিব নাই, নাহলে লোকের প্রশ্ন থাকতে পারে যে খুঁটা একটা গাড়ি দিয়েছে আর কাড়ে শস্যা ঝিটাই রেখেছে আর এই খিনটাই করে রেখেছে যে পানুবাবুর কাটাটা ডিংতে ডিংতে আর অমুক হবে, তুলে ধরছেন ধরো কোনো ইউটিউবার বুঝে না, একটু কমেন্ট খারাপ খারাপই লিখছে যে সুবোধ মাহাতো বেমান, পানু সিং বেমান। তো দেখুন আমি একদিকে বলবো দাদা, সাধু আর বেমানের লড়াই হয় নাই। আমি যদি আপনার কোনো বলি না, আপনি যদি আমাকে থাপড়া থাপড়ি করেন, আমি না কোনো বলি লড়াই রইলি হইলি, কতক্ষণ থাপড়াবেন, থাকিয়ে যাবেন থাপড়াই থাপড়াই, লড়াই হয় বিমান বিমান। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো সমস্ত দর্শককে জানাই স্বাগত, আর স্বাগত জানিয়ে আজকে চাঁদড়া গ্রামে হয়ে গেছে আগত। আপনারা জানেন যে 30শে কার্তিক এক বিখ্যাত কালোড়ায় অনুষ্ঠিত হতে চলেছে এই চাঁদড়া গ্রামে। তো সেই চাঁদড়া গ্রাম এখন বর্তমানে কেমন পজিশনে আছে, তাদের কারার কত কি প্রাইজ, যারা হয়তো ভিডিওটি নতুন দেখছেন কত প্রাইজ আছে, কার সাথে লড়াই হচ্ছে, আবার নানা রকম নানান মিটিং আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি ইউটিউবের মধ্যে দিয়ে, তাহলে সেই মেলা ক্যান্সেল হবে না হবে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই চাঁদড়া কমিটির কাছ থেকে। তো তাই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আমি দেখাচ্ছি এইবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই আসরের প্রতিটি মুহূর্ত আপনারা এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পাবেন। তো আর বেশি কিছু কথা না বলে আমরা সরাসরি এখানে যে সুনাম ধন্য কারারসিকের যে ছেলে আছে, আপনারা জানেন যে সুবোধ বাবুর ছেলে, তো ওনার কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো যদিও আপনি সুপরিচিত একটা আছেন যে সুবোধবাবু, যেহেতু আপনার জেলা কমিটিরও সেরকম জায়গায় আছেন এবং চারদিকে ঘুরে বেড়ায়, তো সেহেতু আপনাকে জানাই অনেক লোক, কিন্তু তবু একটু আপনার নাম পরিচিতিটা একটু বলে দেন যারা হয়তো নতুন দেখছেন ভিডিও। জোহার, জয় গরম, জয় মানভূম। সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় মূলকুটি মূলবান্তা অজিত প্রসাদ মহাশয়কে প্রণাম জানাই, তারপর সমস্ত মানভূমবাসী, সমস্ত সম্প্রদায় মানুষের জনজাতি মানুষকে আমি আমার শতকোটি প্রণাম জানাই। আর আমার নাম হচ্ছে নিবারণ চন্দ্র মাহাতো, বাবার নাম সুবোধ মাহাতো, গ্রাম চাঁদড়া, পোস্ট অফিস চাঁদড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া, ব্লক পুঞ্চা। আচ্ছা, তো আপনার খুব সুন্দর একটা ঠিকানা পাইলাম। তো এই যে আপনাদের যে কালো লড়াইটা হচ্ছে, তো আমরা মূল বিষয়টা জেনে নিব, কিন্তু তার আগে যারা হয়তো প্রথম ভিডিওটা দেখছেন তাদের জন্য আপনার আসরে বলুন যে কটা কারা থাকছে, লড়াইটি কবে এবং কত কত প্রাইজটি আছে। দেখুন এই আসরে টোটাল কারা থাকছে চারখানা। আচ্ছা, তো চারখানার মধ্যে আপনার ধরুন এক নম্বর কারাতে প্রাইজ রয়েছে আপনার 51,000 টাকা। হ্যাঁ, দু নম্বর কারাতে রয়েছে আপনার 11,000, তিন নম্বরে 10,000। এক নম্বরটা হচ্ছে কমিটির পক্ষ থেকে সুবোধচন্দ্র মাহাতো, ওনার সাথে জড় হয়েছে, ওনার সাথে জড় হয়েছে পুরুলিয়া জেলার সুবিখ্যাত কারারসিক, সুবিখ্যাত কারারসিক এক ডাকে বাচ্চা তাচ্চা সবাই জানে, সেই সেই মহান গ্রাম ধারক গ্রামের পানু সিং লায়া মহাশয়ের সাথে জড়াটা। হ্যাঁ, আচ্ছা, তো ওটা আপনার কিরকম প্রাইজটা আছে? শুনুন আজ্ঞা, প্রাইজের ব্যাপারটা বলিয়ে দিচ্ছি আমি। প্রাইজটা আপনার 51,000 টাকা প্রাইজ আছে। তো প্রাইজটার ব্যাপারটা হচ্ছে কি, প্রাইজটার ব্যাপার হচ্ছে যদি ধার গ্রামের পানু সিং বাবু জয়ী হন তাও 51, উনি যদি পরাজয় হন তাও 51, আর আমার একটা কমিটির পক্ষ থেকে বা আমার যে কমিটি রয়েছে আমাদের সবার একটা মিটিং আলোচনা করে বলা হয়েছে যে পানু সিং বাবু কারারে যখন ওনার নাম ডাকা হবে তার 1 ঘন্টা আগে ওনাকে ডাকিয়ে আপনার স্টেজের সামনে ওই যা টাকাটা পড়ে দাদা, পুরা টাকাটা সাধন বাবু ওনার হাতে তুলে দিয়ে হবে, আপনারা ইউটিউবাররা থাকবেন দেখবেন টাকাটা একটা একটা করে গুনিয়ে বুঝাইন দিবেন যে 51,000 টাকা 500 টাকা নোট কটা হই, সব কিছু ডিটেলস করে দাদা টাকাটা উনি নিয়ে যাবেন সসম্মানে, আর তারপরে ওনাকে কাড়া আনার জন্য বলবো। আর ওনার কাড়ার আগে আমার কাড়া আমি ওই যে মাঠে আমার প্রেজেন্ট থাকবে,
তারপরে উনাকে আমি ডাকিব। এই হচ্ছে আমার গল্প। আর দু নম্বর কার্ডের সাথে জোড় হয়েছে, দু নম্বর কার্ডের সাথে জোড় হয়েছে। দু নম্বর কার্ডের প্রাইজটা আপনার হচ্ছে 11,000 টাকা জোড়া হয়েছে। ওটা হচ্ছে আমাদের আমারে ভাইপো বড়ে ভীমচন্দ্র মাহাতো, তার এই কাড়া 11,000 টাকা প্রাইজ আছে। আর উনার কাড়ার সাথে যে জোড়া হয়েছে রেজাল্টটা খুবই ভালো। আপনার দু দুবার জয়ী আছে, বাইরেও আছে, গ্রামও আছে। তো ওই সাথে জোড়া হয়েছে অনিমেষ মাহাতো বিশড়ি। বিশড়ি, আচ্ছা। আপনার বুঝতেই পারছেন যে বিশড়ি গ্রামে আর কাড়া কিরকম থাকে আর কি। সেখানে দেখেছেন যে সন্তোষ বাবুর কাড়া আছে, আর সেই গ্রামেরই কিন্তু কাড়া আছে অনিমেষ বাবু। মানে বুঝতেই পারছেন যে ওখানে সেটা হেভি ওয়েটের কাড়া হবে, কারণ সুনাম ধন্য যেখানে কাড়া রসিক থাকে সেখানে জানে যে কাড়া কিভাবে তৈরি করতে হয় আর কি। তো আপনার জানলাম যে দু নম্বর কাড়ার প্রাইজ এবং কোথার সাথে জোড়াটা হয়েছে। এবার তিন নম্বরটা, তিন নম্বর কমিটি, তিন নম্বর কাড়া হচ্ছে আপনার ভজহরি গড়াই, ওর সাথে জোড়া হয়েছে স্বপন চন্দ্র মাহাতো আগ্রহ। ওনাকে বিখ্যাত কাড়া মালিক, ওনাকে সবাই একটাকে জানে। আর এমন কি কাড়া লড়াই জগতের, মানে কি বলবো, যেমন আমাদের ছনিত্য মিনিত্য বলা যায় আলোড়ন সৃষ্টিকারী, সেমনি আলোড়ন সৃষ্টিকারী একটা ওস্তাদ বটে কাড়া দুনিয়ার রসিক বটেও স্বপন চন্দ্র মাহাতো। উনি প্রথম তো প্রাইজ, বড় প্রাইজ, হ্যাঁ বড় প্রাইজ ধরেছিলেন। আর খেলা কিভাবে করতে উনিই দেখাইছিলেন, পথ কিন্তু এখনো অবধি কি আপনি দেখেছেন যে স্বপন চন্দ্র মাহাতো কোন সময় উনার নামে কি কোনো কিছু একটা ক্যান্সেল ইউটিউব ছাড়িছে? তাহলে আপনি বুঝুন যে কোন ক্যান্সেল নাই, যে নামটা আমার বলে দিচ্ছে না বুঝেই বলছে এটা কি হচ্ছে না। তাহলে মানে সেদিন মানে দেখতে পাবো তো স্বপন বাবুর, হ্যাঁ স্বপন বাবুর কাড়া পাবে। আচ্ছা, তো ওটা আপনার প্রাইস কত বললেন? ওটা তো আপনার 10,000, 10,000 টাকা। আচ্ছা, আপনার এবার চার নম্বর কাড়া, চার নম্বর কাড়াই শুনুন, ওইটা তো প্রাইজ মানে কি, ওটা মানে বন্ধুত্ব হিসাবে প্রাইজ ওটা বলাই যায় নাই, 5,000 টাকা কমিটির পক্ষ থেকে থাকবে। আপনার সিদ্ধপুর মানিক মাহাতো সবাই জানেন, মানিক মাহাতোর কাড়াই থাকছে 5,000 টাকা প্রাইজ। আর ওর সাথে প্রতিদ্বন্দ্বী করবে আপনার পিতাশি সুদর্শন মাহাতো মহাশয়। আচ্ছা, সে যেটা ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর বড় বড় কাড়া সিং, হ্যাঁ বর্তমানে এখন সেটা লাগছে না আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, ওই জিনিসটাই চেক করার আছে যে গাড়িতে চাপাই চুপুই নিয়ে গেলে কি হচ্ছে, ভয় আছে না কি হচ্ছে কাড়াটার। এটা যাই হোক সামনে বড় হাঁটিয়ে আসবে, হাঁটিয়ে মানে কমিটির কাড়াও হাঁটিয়ে আসবে, আর হ্যাঁ ওই হাঁটিয়েই পৌঁছিবে, হাঁটিয়ে হাঁটিয়ে আসুক না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতেই পারলেন যে আসরে কত প্রাইজ এবং কত কি মানে কাড়া থাকছে, কোথা কোথা থেকে আসছে। তো আপনার যে প্রথমের কাড়ায় আপনি বললেন যে জিতলেও পাবে কত আর হারলেও পাবে কত, কিন্তু বাকি কাড়াগুলার ক্ষেত্রে কি ওইটা ন জিতলে? শুনুন, বাকি কাড়াগুলার ক্ষেত্রে ওইসব কিছু নাই, কিন্তু ওনাদেরও যথেষ্ট, আমিও জানি, আমি চতুর জায়গা ঘুরছি, ওনাদের কতটা খরচা করিয়ে কতটা কি করে আসছে, ওনাদেরও খরচা হিসাবে দেওয়া যাবে। মানে যথাসাধ্য, যে একদম যথাসাধ্য মানে কি, যথাসাধ্য মানে 1,000ও হয় তো 1,000 টাকা দিলে কি শোভনীয় হবে না? আমি বলি যথাসাধ্য চেষ্টা, হ্যাঁ চেষ্টা করব, চেষ্টা করব, মানে জয় করা, ওনাদের মন জয় করব, কারণটা তো শান্ত না ওটা। আচ্ছা, তো আপনার এই যে এত বড় একটা কাড়ার লড়াই হবে, আমরা দেখেছি আর পূর্বে দু দু জায়গায়, আপনার দেখেছি আমরা কি বলে কুদাগাড়াতে দেখেছি আমরা মিসিডিতে, যেখানে ভয়ঙ্কর কাড়া রসিক আপনার যেটা সুনাম ধন্য কাড়া রসিক পানু সিং লায়ার যে কাড়া আসে, সেখানে আমরা লড়াই কিন্তু দেখতে পাই সামান্য, তারপরে ঘেরা ঘেরি হয়েছে মানুষের, তাহলে সেইটা কি আপনাদের এখানে কমিটি সেইটা মানে কি বলবো তাদেরকে ঠিক মতো রাখতে পারবে কি, দর্শককে আমরা কি দেখতে পাবো সেরকম পরিষ্কারভাবে লড়াইটা? দেখুন ব্যাপার হচ্ছে ওই জন্যই আপনাকে আজকে ডাকা। আচ্ছা, আমার যে এখানে সিস্টেম, এটি সিস্টেমটা আপনাকে আমি বলে দিচ্ছি, সমস্ত আপনার যেটা মাঠটার পরিমাপটা বলে দিচ্ছি, টোটাল আপনার 1,500 ফুট হবে, 400 400 800, 3.5 দুগুণে 700। আচ্ছা, মানে দৈর্ঘ্যটা হবে মানে 700, দৈর্ঘ্য হবে 800, হ্যাঁ আর প্রস্থ হবে 350, এটা হলো এটা হচ্ছে ওই যে মাঠটার যে দৈর্ঘ্যটা আমি বলছি, সমস্ত আপনার 10 ফুট, কোনোদিনে 5 ফুট অন্তর অন্তর আপনার খুঁটি থাকবে, খুঁটি ইটুলি পটাশের খুঁটি, সেটার জন্য আজকে আমাদের যেটা কেনা হয়ে গেছে আপনাকে ডাকলাম এই জন্য যে আমি তুলছি মালটা, মালটা আনি ফেলছি মাঠে, সমস্ত আমি দেখাই দিব, আপনি ভিডিওটা দেখাবেন যে আমি কি বলছি না বলছি। আর বিষয় রইল, এমন সময় আমি দেখেছি মানে দমে যখন পাবলিকটি হয়ে যায় তখন সাউন্ড সিস্টেমটা কেমন থাকে, মানে
কি বলছে মাইক্রোফোনে কোনো আওয়াজই মানুষের কানে যায় নাই, কিন্তু সেই জিনিসটা থাকছে নাই। এখানে সমস্ত আপনাকে বলে দিচ্ছি, যতই মানুষ থাকুক আমার এমন সাউন্ড করা আছে, সাউন্ডের নামটা আমি তুলে ধরবো এর পরের ভিডিও, এটা আমি বলে দিব। আচ্ছা, মানে সাউন্ডটাও পুরো, হ্যাঁ, আপনার প্রত্যেকটা লোকের কানে গুঞ্জবে যে হ্যালো বলছে, মানে হ্যালোই বলছে। আচ্ছা, মানে পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার। আর স্টেজ, স্টেজের মতো থাকবে, পুরা মাঠটা আপনার ঘেরা থাকবে। আর তারপরে তো ধরুন ইউটিউব হচ্ছে, আবার তো ফুল ফিনিশিংটা আমি দিব যে কি দিলি। তবে ধরুন ওই যে ডেট আমার আছে, ডেট টাইম বলতে ভুলে গেছিলাম, ওইটা ডেটটা আপনার ওই তিরিশা কার্তিকে, আমার তিরিশা কার্তিক, আমার যতগুলো কাড়া আছে ওই ওই জিনিসের ধরুন আর কোনো ইয়া নাই, ওই তিরিশা কার্তিকে আমার থাকবে। যেহেতু ব্যাপারটা হচ্ছে, শুনুন, আমি তো জেলা কমিটির যা নির্দেশ আছে ওই নির্দেশেই চলছি। তো আমাদের জেলা কমিটির রুল রেজুলেশনে একটা পাস আছে কি, যে এক থানা এক ব্লক না হলেই তুমি লড়াই করতে পারো। এমনকি আপনিও দেখছেন সাধন বাবু, চতুর্দিকে ঘুরছেন, একদিনে চারটা লড়াই হচ্ছে, হচ্ছে কি না? তো তাইলে তো এটা ধরুন যিনি আছেন মাননীয় সন্তোষ বাবু মহাশয়, ওনার হচ্ছে আপনার টামনা থানা পুরুলিয়া ব্লক বটে মনে হয়, বটে তো? আর আমাদের এখানে হচ্ছে আপনার কেন্দা থানা পুঞ্চা ব্লক, তাহলে ব্লক আলাদা আর থানা আলাদা, তাহলে তো হবে, কোনো কোনো সমস্যা নাই, সমস্যার তো কোনো কারণ নাই। আর আর ধরুন এমনি এমন গল্প আছে, এবারে যদি একটা দুটো ইউটিউবে বলছেন যে না দুটোই হাই ভোল্টেজ হচ্ছে, তো শুনুন এমনও দিন পাইরে আনছে আজ্ঞা হাই ভোল্টেজ কাটার দুটো আমাদের মেলা হয়ে গেছে, তার প্রমাণ আছে আমার কাছে। যদি বলেন এইদিকে আপনার কেপি রাঙ্গাডি মতিলাল মাহাতো মহাশয়, ওনার নামডাক আপনি জানেন যে কি পরিমাণে ওনার নামডাকটা আছে, ভয় পায়, কেউ নাম দিতে পারে নাই। আর আপনার এদিকে পানু সিংলাইয়া ধারক গ্রাম, ওই একই দিনে এক ডেটে মেলা করেছে, তাহলে ওই কাড়াগুলো তো শুনলাম ধন্যী কাড়া রসিক ছিল, মানে বুঝলাম আপনার জেলা কমিটির সমর্থনে ছিল, নিশ্চয়ই ছিল, না তো কেন করতে পারবে দাদা, প্রত্যেক জায়গাতে জেলা কমিটি পেজেন ছিল। আবার পুনরায় বলবো, আমার তোমনি আমি একটা করে পাতা ধরে ফোন করবো, আমার টোটালটাকে আমি ফোন করবো, সভাপতি মহাশয় থেকে লাস্টের যিনি ক্যান্ডিডেট তাকে আমি ফোন করবো। দিনটা শুনুন, হ্যাঁ দিনটা আমার ইয়া করা আছে, আবার দিনটা কেন প্রশ্ন আসছে শুনুন, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি আবার সেই দিনটার ব্যাপারে বলে দিচ্ছি, দিনটা তো আপনাদের তিরিশা কার্তিক, তো আমরা তো জানি, আমি যখন দিনটা জেলা কমিটি থেকে লিয়া নো আপনি, হ্যাঁ তুই যে লিয়াই ধরুন না, আমার তো 30 দিনে আমার ব্লক বা আমার থানাতে নাই তো, না না সেটা তো বুঝছি, আমার থানাতে আমার ব্লকে থাকলে তাহলে তো আমি চাই দিই, তো প্রশ্ন না, আমি বলে দিনটা লিয়া, হ্যাঁ হ্যাঁ নিশ্চয় 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 বলে। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, আপনারা বুঝতেই পারলেন যে তিরিশা কার্তিক কিন্তু লড়াইটা বলছে অনিবার্য হবে কে, তার জন্য প্রস্তুতি পর্ব পুরো নিয়ে নিয়েছে গ্রামে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ইউটিউবের মাধ্যমে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম মাঠের ইয়া চলছে প্রস্তুতি পর্ব, সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে ক্যাপচার করছি। আর আমি আরও দু চারটি বক্তব্য আমি তুলে ধরছি, আর বিষয়টা হচ্ছে ধরুন মূল খুঁটি, আমাদের মূল খুঁটি আমার শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতো, কালকে একটা 9 তারিখ, কালকে 9 তারিখ তো সাধনবাবু, 9 তারিখে একটা মিটিং ডেকেছেন, মিটিংয়ের সময়সীমা আছে 12টা কি 1টার মধ্যে কিছু একটা বলেছেন দেখবেন ইউটিউবে, তো সেই টাইমের মধ্যে সবাই একটুকু চেষ্টা করবেন, চেষ্টা করার নাই, যত কাড়া রসিক আর কাড়া প্রেমিক আছেন পৌঁছিবার চেষ্টা করবেন, আমাদের মূল খুঁটি কী নির্দেশ দিচ্ছেন কী সব মানে নির্দেশ দিবেন ওই নির্দেশ পালন করার সবাই চেষ্টা করবেন। আর বিষয়টা হলো আর একটা গল্প আসছে সাধনবাবু, আমি অনেক জায়গা ধরুন আমি তো সেই পেশায় ড্রাইভার, ঘুরে বেড়াই অনেক জায়গাতে দাঁড়া চেয়ার করছি, তো অনেক লোকে করছে কি মানে প্রশ্ন করছে আমাকে, বুঝে তাহলে কি সুবোধ মাহাতো এমন করবে নাই নো যে পানু সিং লাগাকে ঠেসার পর 5 মিনিট 7 মিনিট লাগতে দিল, তারপর রসি বাঁধে ছাড়াই দিবে? তো আমি সমস্ত দর্শক ভাইকে আমার বলবো যে যারা ভাবছেন বা কোনো ভুল গুজবে কান দিবেন নাই, ওই গ্যালারির ভিতর যতক্ষণ না একটা কাড়া পরাজয় হয় তারপর ওই দুটা কাড়ার মধ্যে এক বের হবে নাই, মানে পরাজয় হওয়ার পরে মানুষ বুঝতে পারবে যে অমুক লোকের সুবোধ মাতর কাড়া পালাইল, তাহলে ছাড়ান দিল স্পষ্ট দেখতে পাবে, আমি দেখাবার চেষ্টাই করছি। তার জন্য না দাদা এই খুঁটা, তার জন্য না বাঁশ, দুরাদা বাঁশ বাঁধবো বলছি, খুঁটা গাড়িবো বলছি, উপরে উপরে সেফটি বেল্ট ঘুরাবো, ওই মানে আপনার ওই ওই বাঁশার উপরে সেফটি বেল্ট থাকবে আমার, হ্যাঁ
ঠিক আছে বন্ধুগণ, আপনারা এইরকম যে সমস্ত এখানে কমিটি মহাশয়রা বললেন তার সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে প্রতিদিন তুলে ধরার চেষ্টা করব যে কি হতে চলেছে চানাড়া গ্রামটি বা কেমন প্রস্তুতি পর্ব চলছে। আর সেই সমস্ত ভিডিও পেতে আপনারা অতি অবশ্যই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিন। আর এই যে আপনাদের আমরা শুনলাম যে আপনারা পরাজয় একজনকে করবে নাই, হয়তো আপনার নিজে কিবা পানু সিংলায়া, মানে এটা নিশ্চিত হবে কি, মানে কেউ মানে মধ্যস্থলে থাকবে কেন? না, ছাড়াই লিয়ালে সিস্টেম হবে, কোনো সিস্টেম নাই, আপনার কোনো সিস্টেম নাই, পাবলিক দেখতে পাবে। সুবোধ বাবুর কাড়া যদি পালাই তো দেখতে পাবে যে ঘর দিকে আসছে, তখন পানু বাবুর কাড়াকে আমি ছাড়াই লিয়ার ব্যবস্থা করবো। আমার সিস্টেম এটি আপনাকে বলে দিচ্ছি, ওই যে আমার মাঠে মাঠে দোকানা গেট থাকবে, মানে দোকানা পানু বাবুর দিকে পরে আমি করবো গেটটা, উনি বেলা ওঠার পর বলবেন আমাকে যে আমি বাবু এই খিনটে ঢুকাবো, তাহলে আমাকে আমি সেই খিনটা ওনার জন্য ছাড়ি দিব। আমি আগে ওই দিকটা বাঁধিয়ে দিব নাই, তাহলে লোকের প্রশ্ন থাকতে পারে যে খুঁটা একটা গাড়ি দিয়েছে আর কাড়ে শস্য ঝিটাই রেখেছে আর এই খিনটাই করে রেখেছে যে পানু বাবুর কাড়াটা ডিংতে ডিংতে আর অমুক হবে, ওই সব নাই দাদা। ওনাকে আমি বলবো ডাকিব যে হ্যাঁ দাদা, তাহলে এবারে তো ঘিরতে হবে, লোকজন আসছে, তাহলে প্রত্যেক জায়গায় ধচ পচ, তো তাহলে ওই জন্যেই আর প্রাইজটা দেওয়ার কারণটা ওইটাই যে পানুবাবু ভাগার পর যেমন আর আমার দিকে আসতে না হয়, কাড়াটা সেফটি লেগে পানিবে ফুর্তি করবে। আপনার ওই ভিতরে যেটা ভিতরে আপনার ওই যে যতগুলো খুঁটা থাকবে ব্যাচ নম্বর সিস্টেম আপনার ভলেন্টিয়ার থাকবে, এত নম্বর খুঁটা এত ব্যাচ ওয়ার দায়িত্বে, আর কাড়া ছাড়াতে গেলেও ওই পারের ভলেন্টিয়ার আমার এখানে আসবে নাই, যার সাইডে যাবে সেই সাইডে আল্লাহ দেখবে আমিও কিছু নাই, আমিও যদি কোনো কিছু একটা করি তো আমাকে ধরে হাতে ধরে বের কান দিবে। আপনিও সাধারণ না, আমি সাধারণ, আমি সবার জন্য আর যে কিছু করছি পাবলিক শুনুন, যিনি বুদ্ধিমান বা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বুঝে গেছেন যে এই যে 30 একাত্তিকের মেলাটা সুভাষচন্দ্র মাহাতো কত শখে করছে, যিনি বুদ্ধিমান ব্যক্তি। আর যেগুলা জিনিস দু একবার তুলে ধরছেন, ধরো কোনো ইউটিউবার বুঝে না একটু কমেন্ট খারাপ খারাপ এ লিখছে যে সুবোধ মাহাতো বেমান, পানু সিং বেমান, তো দেখুন আমি একদিক দিয়ে বলবো দাদা, সাধু আর বেমানে লড়াই হয়নি। আমি যদি আপনার কোনো বলি না, আপনি যদি আমাকে থাপড়া থাপড়ি করেন, আমি না কোনো বলি লড়াই রইলি হইলি, কতক্ষণ থাপড়াবেন, থাকিয়ে যাবেন থাপড়াই থাপড়াই, লড়াই হইবে মানে বেমানে বেমানে বেমানে, তো সেটাই বলবো দাদা, যারা কমেন্ট করেন ভালো করেন, আমি ওনাদেরও খারাপ বলবো না দাদা, সব কিছুই আছে, করবেন খারাপ যত কমেন্ট করবেন যা করুন কোনো অসুবিধা নাই, আমরা সব দিন আজ থেকে লই দাদা, আজ কাড়া রাখা আমার প্রায় প্রায় আজ আমি 2003 সালের থেকে খাতা কলম উঠকে আমি বলে দিব যে কোন সালটা আমি কার সঙ্গে লাগাইছি, আমার বয়সটা দাদা সব আমি বলে দিব, কোনো নাই সেসব দাদা রাখো, যারা কমেন্ট খারাপ করেন ভালো করেন সবাইকে আমার দণ্ডবোধ জোহার, কোনো ব্যাপার নাই, কমেন্ট যতই করুন, আমার তারিখ 30 একাত্তিক, যেহেতু আমি আমার রাস্তায় পরিষ্কার, কেন পরিষ্কার, নির্দেশটাই পরিষ্কার, আমার আমার বক্তব্য এই বলে আমি শেষ করছি, হ্যাঁ আমি আইন অনুযায়ী কাজ করছি, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, যদি আমার ভাষায় বা সাধনবাবুর ভাষায় কোনো ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমা করে দেবেন, ছোট ভাই বা দাদা মনে করি। ঠিক আছে বন্ধুগণ, ভিডিওটি আর বেশি বড় না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি, নমস্কার জোহার।